টানা 20 দিন বাংলাদেশের বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ঢাকায় সিনেমার কিং খান শাকিব খান। ঈদকে সামনে রেখে টানা শুটিং করছেন এই অভিনেতা। বর্তমানে কিং খানের প্রিয়তমা সিনেমাটি নিয়ে তিনি আছেন ব্যস্ত। সেই সিনেমার কি অবস্থা সেটি জানাবো এখন প্রতিবেদনে। কোরবানির ঈদকে সামনে রেখে মুক্তির পরিকল্পনা চলছে কিং খান শাকিব খানের সিনেমা প্রিয়তমার শুটিং। এই মধ্যে টানা ঢাকা সহ বাংলাদেশের সিলেট, কক্সবাজার, বান্দরবনের বিভিন্ন লোকেশনে টানা 20 দিন কাজ শেষে টিম প্রিয়তমা বর্তমানে ঢাকাতে শেষ লটের শুটিংয়ের প্রস্তুতি গ্রহণ করছে। রোমান্টিক অ্যাকশন ধাঁচের প্রিয়তমা সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে কলকাতার ইথিকা পালকে। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, ডন, সীমান্ত প্রমুখ। মানে আমার কাছে সবসময় মনে হয় যে শাকিব খান যেই মানের অভিনেতা ওইটা প্রমাণ করার প্রজেক্ট বা স্ক্রিপ্ট আসলে ইদানিংকালে আগে ছিল, ইদানিংকালে যতগুলো বই তাতে খুব একটা সব প্রজেক্টে ছিল না আরকি। এইবার উনি আসলে ওনার অভিনয়ের ইয়েটা আবার মানে উনি আগে প্রমাণ করছে, তো উনি তো এমনি ভালো নাচে, ভালো ফাইট করে, ভালো সবকিছুই ঠিক আছে, কিন্তু ওনার স্ক্রিপ্ট একটা আর্টিস্টের তো আসলে অভিনয় করার জায়গাটা আপনি দিতে হবে, ওই জায়গাটা আসলে স্ক্রিপ্টে আছে এবং ওইটা উনি আসলে এত সুন্দর ভাবে উনি ওইটা ফুটিয়ে তুলছে, এটা আসলে দর্শক দেখবে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রিয়তমা সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী ঈদ উল আজহাতে।